এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে সর্বদা কষ্ট দেয় এবং ক্ষতি সাধন করার চেষ্টা করে, করণীয় কি? যিনি নিজে ক্ষতিগ্রস্ত প্রতিবেশী দ্বারা তিনি সবর করবেন, আর যে ক্ষতিগ্রস্ত করে সে তো গুনাহগার, সে তো পাপিষ্ট। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। ওই ব্যক্তি ইমানদার না, আল্লাহর শপথ করে বলছি ওই ব্যক্তি ইমানদার না, মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াকাহু, যে ব্যক্তির প্রতিবেশী তার ক্ষতি থেকে বাঁচতে পারে না, রেহাই পায় না, সে প্রতিবেশীর ক্ষতি করে, সে কখনো ইমানদার হতে পারে? আমরা দেশে দেখবেন আশেপাশে যারা থাকে তাদের সাথে সম্পর্কটা তাই খুব খারাপ আমাদের, তাই না? পাশের বাড়ি এলার হাঁস আসে, মোরগ আসে, ওইটা তাড়ান, এটা নিয়ে হয় ঝগড়া। পাশরা আইলরে ঠেলেন, এটা নিয়ে হয় কি ঝগড়া। দূরের লোকের সাথে খুব দুস্তি, কিন্তু পাশের ফ্ল্যাট, পাশের প্লট, পাশের বাড়িওয়ালা, পাশের জমিওয়ালা, পাশের দোকানদার, তাদের সাথে সম্পর্ক খারাপ থাকে না ভাই? যে আপনার আশেপাশে থাকে তাদের হক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিব্রিল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত ওসিয়ত করতেছে বারবার এসে আল্লাহর পক্ষ থেকে যে সাবধান, প্রতিবেশীর যেন কোনো কষ্ট না হয় আপনার দ্বারা, খেয়াল রাখবেন, এত বেশি সতর্ক করতেছে। আমার মনে হচ্ছিল যে কখন না জানি আয়েশা বলে আল্লাহর পক্ষ থেকে বিধান আসছে, আপনি মারা যাওয়ার পরে সম্পদে ভাগ যেরকম, ছেলেমেয়ে আত্মীয়স্বজন পাবে, প্রতিবেশীও পাবে, এরকম নির্দেশ আসে নাই। কিন্তু নবী সাল্লাম আশঙ্কা করেছেন যে না জানি এরকম নির্দেশ চলে আসে, এতটা সিরিয়াস ছিল প্রতিবেশীর ব্যাপারে। আর আমরা প্রতিবেশীর কোনো খোঁজ খবর নাই। বেশিরভাগ লোক দেখবেন শহর বলেন আর গ্রাম বলেন, আশেপাশের লোকদের সাথে কোনো রিলেশন নেই, ওনার সম্পর্ক ওই দূরের কারোর সাথে, পাশের লোকদের সাথে কামড়াকামড়ি, ঠেলাঠেলি এবং ঝগড়াঝাটি, এটা করা যাবে না।